হ্যালো দর্শক, কে বলছিলেন? জি, আমি নজরুল ইসলাম বলছিলাম। আচ্ছা, আপনি যার ব্যাপারে কথা বলতে চাচ্ছেন নজরুল ইসলাম, বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন। আমি জামালপুর জেলার থেকে বলছিলাম। জি, আমার বয়স 40। আমার সমস্যাটা কোমরের সমস্যা। জি, আমরা শুনতে পাচ্ছি আপনার সমস্যাটা। ছিল সেই কোমরের ব্যথা থেকে আস্তে 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 মানে ওই কোমরের নিচে মাংসের ভিতরে ব্যথা এবং হাঁটুর নিচে মাংস পেশিতে ব্যথা আর কি। হুম হুম, ডাক্তার দেখিয়েছেন এই জন্য? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছিলাম। এমআরআই করেছেন? জি, পরীক্ষা করেছিলাম, ডাক্তার বলছে যে আসলে হাড্ডি ক্ষয়ে গেছে। আচ্ছা, এখন কি জানতে চাচ্ছেন? জি, এখন জানতে চাচ্ছি যে আমার এই ব্যথাটা এখনো আছে, কিন্তু আগে তো একটু কমছে, তো আমার ওই যে বাথরুম করতে সমস্যা, হাঁটাফেরার সমস্যা আর কি। আচ্ছা, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। ওনারও পিএলআইডি সমস্যা, ডিস্ক প্রোল্যাপস, পাশাপাশি বয়সজনিত হাড় ক্ষয় থাকতে পারে, এই বয়সে এটা হয়। তো যা কিছু হোক, এগুলার ট্রিটমেন্ট রিহ্যাবিলিটেশনে যেতে হবে, রিহ্যাব থেরাপি করতে হবে। থেরাপি চিকিৎসা হয়েছে একমাত্র উৎকৃষ্ট ট্রিটমেন্ট এবং নিরাপদ ট্রিটমেন্ট। পাশাপাশি ওনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। হয়তো গ্রামে থাকে, যেহেতু উনি জামালপুরে থাকে, সম্ভবত উনি রিক্সায় চড়তে হয়। কিছু যান আছে, যানবাহন, যেগুলো আমাদেরকে শারীরিক সমস্যাগুলো বাড়িয়ে তোলে, স্পেশালি রিক্সা। রিক্সাতে কিন্তু যদি রাস্তাঘাট ভাঙা থাকে, যাদের স্পাইনের সমস্যা, মেরুদণ্ডের সমস্যা, ঘাড়ের সমস্যা, এই যানবাহন তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত করে, সেটা উনি অ্যাভয়েড করার চেষ্টা করবে। রিক্সা আমরা ইউজ করি কখন? শর্ট ডিস্টেন্স রিক্সা, কিন্তু আমরা লং ডিস্টেন্স ইউজ করি না। তো শর্ট ডিস্টেন্সে রিক্সা না ইউজ করে যদি উনি হেঁটে যায়, এটা ওনার জন্য বেটার। সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকবার বলছেন রিহ্যাব থেরাপি, রিহ্যাব থেরাপি। আসলে রিহ্যাব থেরাপি সম্পর্কে অনেকে জানতে চান, এটা কি জিনিস, এসব আমাদের একটু ডিটেলস বলেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে রিহ্যাবিলিটেশন আমরা বলছি ইতিপূর্বে যে শারীরিকভাবে অক্ষম, সেটা ব্যথা হতে পারে, প্যারালাইসিস হতে পারে, কোনো হাঁটু যে হাড় ক্ষয় রোগ হতে পারে, বেঁকে যেতে পারে, বা পঙ্গুত্ব লোকেদেরকে আমরা যে পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করে থাকতে হয়, নট নেসেসারি, ইট ডিপেন্ডস অন প্রত্যেকটা রোগীর অ্যাকর্ডিং টু অ্যাসেসমেন্ট। কারো ক্ষেত্রে এসে গিয়েও থেরাপি করতে পারবে, কেউ হসপিটালের প্রয়োজন হতে পারে, কারো শর্ট টাইম রিহ্যাবিলিটেশন দরকার আছে, কারো লং টাইম, কারো ক্ষেত্রে আমরা ব্রেক দেই, মানে এটা আপনারা অ্যাসেসমেন্ট করেন। এক্স্যাক্টলি, এটা একটা গ্রুপ ওয়ার্ক। ইভেন কি এই রিহ্যাবিলিটেশনের প্রয়োজনে সার্জারিও প্রয়োজন হতে পারে, কিন্তু রিহ্যাবিলিটেশন একটা বড় টার্ম। এখানে জিনিসটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাসেস করা, রোগ নির্ণয় করে তাকে পরবর্তী যেন সে অ্যাবল ফর লাইফ, সে যেন তার স্বাভাবিক জীবন যাপনে আবার ফিরে যেতে পারে। আমাদের দিস ইজ রিহ্যাবিলিটেশন, যে একজন হাঁটু ব্যথার কারণে সে কিন্তু ভুগছে, চলাফেরা করতে পারছে না, কিন্তু আমি ট্রিটমেন্ট শুধু দিয়ে ব্যথা কমিয়ে দিলাম তা কিন্তু না, সে অলরেডি স্বাভাবিক জীবনে ফিরে এক্স্যাক্টলি, সে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে যায়, বা যেন সে মুভমেন্ট করতে পারে, সে যেন চলাফেরা করতে পারে, দিস ইজ রিহ্যাবিলিটেশন। আর যে পদ্ধতির মাধ্যমে আমরা করি, সেটা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন বৈজ্ঞানিক এক্সারসাইজ, বিভিন্ন ইকুইপমেন্টের ব্যবহার, বিভিন্ন অর্থোসিস প্রস্থেসিসের ব্যবহার, পাশাপাশি কিছু সার্জারি প্রয়োজন হতে পারে, পাশাপাশি কিছু মেডিকেশনের প্রয়োজন হতে পারে। আচ্ছা, পুরোটা মিলিয়ে আমরা তাহলে বুঝতে পারছি, বাত, ব্যথা, প্যারালাইসিস ও হাড়জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন।